আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি বজায় রেখে বাড়িতে অবস্থান করছো। আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে খুব দ্রুত আমাদের কলেজ খুলে দিবে, আবার মহসিন কলেজ প্রাঙ্গণ তোমাদের কোলাহলে মুখরিত হবে। কিন্তু জানো যে পুরো বিশ্বের পরিস্থিতি আবার একটু অবনতি হচ্ছে, করোনার প্রকোপ আবার বেড়ে যাচ্ছে, টিকার কার্যক্রম চলতেছে, আস্তে আস্তে অবস্থা কন্ট্রোলে আসবে। তো জানো যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রী আমাদের কলেজের আবার সাধারণ ছুটি, তোমাদের সাধারণ ছুটির সময়সীমা বাড়িয়েছে, 21 মে পর্যন্ত তোমাদের কলেজ ছুটি থাকবে, ছুটিতে থাকবে। কিন্তু আমরা আমাদের অনলাইনের মাধ্যমে তোমাদের সঙ্গে ক্লাসের কার্যক্রম চালিয়ে যাব। আশা করছি তোমাদের আগের মতোই হচ্ছে, তোমরা অনলাইনে আমাদের সাথে ক্লাসগুলো করবে এবং প্রতিদিনের পর প্রতিদিন পড়বে। আর প্রতিদিন আমার বা আমাদের কোনো লেকচার নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে লিখে দিবে, পরবর্তী ক্লাসে আমি তোমাদের সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে আমি গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম হচ্ছে অধ্যায় 5, আরোহ এবং অবরোহের সংজ্ঞা পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে অধ্যায় 7। অধ্যায় 6 হচ্ছে পড়াবেন তোমাদের নাজমুল স্যার। অধ্যায় 7-এর মধ্যে আছে হচ্ছে আরোহ অনুমান এবং আরোহ অনুমানের ভিত্তি। এটা খুবই মজার একটা চ্যাপ্টার, যুক্তিবিদ্যার প্রত্যেকটা চ্যাপ্টারই অনেক মজার যদি তুমি হচ্ছে পড়ো, যদি না পড়ো তাহলে সব কিছুই তোমাদের তোমার কাছে গোলমেলে লাগবে। যাই হোক, আগের ক্লাসে তোমাদের যে আরোহের সংজ্ঞা পড়িয়েছিলাম মনে আছে? কিছু পড়ার চেষ্টা করেছো বাসায়? আরোহ ওই যে খুব ছোট্ট করে বলেছিলাম যে আরোহ বিশেষ থেকে সার্বিকে গমন করার মানসিক প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে আরোহ অনুমান। তার আগে আমরা একটু ইন্ট্রোডাকশন করে নেই। তোমরা জানো যে যুক্তিবিদ্যার মূল লক্ষ্য হচ্ছে সত্যতাকে অর্জন করা। এই সত্যতাকে অর্জন করার জন্যই আমরা অনুমান বা প্রত্যক্ষ জ্ঞানের সাহায্য নেই, পরোক্ষ জ্ঞানের সাহায্য নেই। আগের ক্লাসে তোমাদের প্রত্যক্ষ জ্ঞান এবং পরোক্ষ জ্ঞান নিয়ে আলোচনা করেছিলাম। অনুমান যেহেতু যুক্তিবিদ্যার অন্যতম প্রধান আলোচ্য বিষয় হচ্ছে অনুমান বা চিন্তা, এই অনুমান বা চিন্তাটা হচ্ছে যুক্তিবিদ্যায় হচ্ছে পরোক্ষ জ্ঞানের উৎস। আর জানো যে সত্যতা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে আকারগত সত্যতা, একটা হচ্ছে বস্তুগত সত্যতা। এই 2 প্রকার সত্য মিলেই হচ্ছে একটা অখণ্ড সত্য প্রতিষ্ঠিত হয়। যে কোনো 1 প্রকার সত্যতা হচ্ছে অসম্পূর্ণ সত্যতা, মানে শুধু বস্তুগত সত্যতা অসম্পূর্ণ, আবার শুধু আকারগত সত্যতা হচ্ছে অসম্পূর্ণ। যে কোনো 1 প্রকার সত্যতা আনলেই সম্পূর্ণ জ্ঞানকে হচ্ছে জানা হয় না। এই জন্য আকারগত সত্যতার পাশাপাশি হচ্ছে আমরা বস্তুগত সত্যতাকেও হচ্ছে জানার চেষ্টা করব। এই সুযুক্তিবিদ্যায় সত্যতা অর্জন করার জন্য অনুমান ছাড়া কোনো গতি নেই। যুক্তিবিদ্যায় সত্যতা অর্জন করতে হইলে আমাদের অনুমান সম্পর্কে জানতেই হবে। আর অনুমান হচ্ছে একটা প্রক্রিয়া। এই অনুমান হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে আরোহ অনুমান, একটা হচ্ছে অবরোহ অনুমান। তোমাদের আগের ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। অনুমান কতিপয় বিশেষ বস্তু বা ঘটনা পর্যবেক্ষণের অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করাকে বলে হচ্ছে আরোহ অনুমান। মানে হচ্ছে বিশেষ থেকে সার্বিকে গমন করার মানসিক প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে আরোহ অনুমান। মানে কতিপয় বিশেষ বস্তু বা ঘটনা পর্যবেক্ষণের উপর, মানে হচ্ছে বিশেষ বিশেষ কোনো বস্তু বা ঘটনা পর্যবেক্ষণের উপর ভিত্তি করে আমরা একটা সার্বিক সিদ্ধান্তে গমন করি, মানে বিশেষ থেকে সার্বিকে গমন করি। আর এটা হচ্ছে এক ধরনের মানসিক প্রক্রিয়া। যাই হোক, যেমন রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, যদু হয় মরণশীল, মধু হয় মরণশীল, অতএব সকল মানুষ হয় মরণশীল। আমরা বিশ্বের একসাথে হচ্ছে সমস্ত মানুষের মরণশীলতার দৃশ্যকে আমাদের পর্যবেক্ষণ করা সম্ভব নয়, যেহেতু যে মানুষটা হচ্ছে 170 কোটি মানুষের মৃত্যুর দৃশ্য পর্যবেক্ষণ করবে সেও হচ্ছে একসময় মারা যাবে, এর মধ্যে আবার নতুন মানুষ জন্মগ্রহণ করবে, আবার বৃদ্ধ মানুষগুলো মারা যাবে। তাই আমরা বিশ্বের হচ্ছে কিছু কিছু মানুষের মৃত্যুর দৃশ্য পর্যবেক্ষণ করে আমরা একটা আরোহমূলক লম্ফের মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে সকল মানুষ হয় মরণশীল, একটা সার্বিক সিদ্ধান্ত নিলাম। আর এই আরোহের হচ্ছে বৈশিষ্ট্যের মধ্যে আমরা পাই আরোহের সিদ্ধান্তটি সবসময় একটা সার্বিক যুক্তিবাক্য। ওই যে উদাহরণের মাধ্যমে আমরা পেলাম যে সকল মানুষ হয় মরণশীল, এটা হচ্ছে একটা সার্বিক যুক্তিবাক্য। আবার আরোহের সিদ্ধান্তটি একটি সংশ্লেষক যুক্তিবাক্য, কারণ আশ্রয়বাক্য এবং সিদ্ধান্ত এই দুটো আলাদা,
আশ্রয় বাক্য থেকে নিশ্চিত হয়ে যে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয় সেখানে একটি নতুন সত্য আমরা পাই। এই কারণে হচ্ছে আরোহী সিদ্ধান্তটিকে একটি সংশ্লেষক যুক্তিবাক্য বলে, কারণ সিদ্ধান্তটি একটি নতুন তথ্য প্রদান করে। আর আরোহণ মানে কতিপয় বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেয়, মানে বিশেষ বিশেষ ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করে হচ্ছে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। এরপরে হচ্ছে আরোহণ মান হচ্ছে জানা থেকে অজানায় উত্তরণ করে, মানে আমরা রহিময় মননশীল, করিময় মননশীল, যদুহয় মননশীল, মধুহয় মননশীল, এসব মানুষের মননশীলতার দীর্ঘ পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত নিই যে সতেব সকল মানুষের মননশীল। আমরা রহিম মারা যাচ্ছে, করিম মারা যাচ্ছে, যদু মারা যাচ্ছে, মধু মারা যাচ্ছে, সবার মৃত্যু দৃশ্য আমরা পর্যবেক্ষণ করতেছি, কিন্তু বাস্তবে এমনও তো হতে পারে কোনো মানুষ অমর, আমরা তাকে দেখিনি, বা ভবিষ্যতে কোনো মানুষ অমর হবে, আমরা তাকে জানবো না। মানে হচ্ছে আমরা এখানে জানা বিষয় থেকে অজানা বিষয় গমন করতেছি, এবং একটা আরোহমূলক লম্ফ থাকবে। আরোহমূলক লম্ফ মানে কি, আমরা রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, যদু মরণশীল, কদু মরণশীল, অতএব সকল মানুষ মরণশীল। এখানে হচ্ছে আমরা একটা মানে সব মানুষের মৃত্যু দৃশ্য পর্যবেক্ষণ না করে কিছু মানুষের মৃত্যু দৃশ্য পর্যবেক্ষণ করে একটা জাম্প করলাম, মানে একসাথে হচ্ছে একটা থরো ডিসিশন দিলাম, সিদ্ধান্ত প্রতিষ্ঠা করলাম যে সকল মানুষ হয় মরণশীল। এটা কি বলা হয়? আরোহমূলক লম্ফ। এবং যুক্তিবিদ্যা এই আরোহ অনুমানে হচ্ছে প্রকৃতিক নিয়মবর্তিতার নীতি এবং কার্যকরণ সম্পর্ক এই দুটো আছে। আমরা জানি যে পৃথিবীতে জন্মগ্রহণ করলে আমাদের মৃত্যুও থাকবে, তাই এটা হচ্ছে মানে প্রকৃতির নিয়মে হচ্ছে আমাদের মৃত্যু প্রক্রিয়া ঘটে এবং জন্ম প্রক্রিয়া ঘটে। আর জন্ম হলে মৃত্যু গ্রহণ করতেই হবে, এটা হচ্ছে একটা কারণের সাথে একটা কার্য, মানে কার্যকরণ সম্পর্ক আছে একটার সাথে আর একটা রিলেটেড। তাহলে আমরা আরোহের বৈশিষ্ট্যের মধ্যে কী পেলাম? আরোহ হচ্ছে, আরোহ সিদ্ধান্তটি একটি সার্বিক যুক্তিবাক্য, আরোহ সিদ্ধান্তটি একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য, আরোহে অনুমানে কতিপয় ঘটনার অভিজ্ঞতা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল, মানে বিশেষ বিশেষ ঘটনা পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করে। আরোহ অনুমান জানা থেকে অজানায় গমন করে। আরোহ অনুমানে হচ্ছে আরোহমূলক লম্ফ থাকে। আরোহ অনুমানে হচ্ছে প্রকৃতি নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকরণ সম্পর্ক আছে, এর উপর ভিত্তি করে হচ্ছে আরোহ অনুমানের সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। তাহলে আমরা কী পেলাম? আরোহ কী পেলাম? আরোহের সংজ্ঞা পড়লাম, আরোহের বৈশিষ্ট্য পড়লাম, এখন পড়ব হচ্ছে আরোহের স্তরসমূহ। আরোহের কতগুলো স্তর আছে? প্রথমে স্তর হচ্ছে সংজ্ঞায়ন, তারপরে হচ্ছে 2 নম্বরের স্তর হচ্ছে বিশ্লেষণ, 3 নম্বর হচ্ছে শ্রেণী, দুঃখিত 2 নম্বরটা হবে হচ্ছে নিরীক্ষণ, 3 নম্বর বিশ্লেষণ, 4 নম্বর হচ্ছে শ্রেণীকরণ, 5 নম্বর হচ্ছে অপনয়ন, 6 নম্বর হচ্ছে প্রকল্প প্রণয়ন, 7 নম্বর হচ্ছে সার্বিকীকরণ, সার্বিকীকরণ, 8 নম্বর হচ্ছে পরীক্ষামূলক সমর্থন বা যাচাইকরণ, যাচাইকরণ, 9 নম্বর হচ্ছে সিদ্ধান্ত প্রতিষ্ঠা, 10 নম্বর। এখন আমরা বিস্তারিত আলোচনা করব। সংজ্ঞা বা সংজ্ঞায়ন বলতে আমরা কি বুঝি? এটা হচ্ছে আরোহ অনুমানের প্রথম স্তর। প্রকৃতি যে বিষয় বা ঘটনা অনুসন্ধান করতে চাই সে বিষয় বা ঘটনা সম্পর্কে আগে আমাদের জানতে হবে, আমাদের একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে যে অমুক বিষয়টা সম্পর্কে আমরা ধারণা করতে চাই। স্বচ্ছ ধারণা না থাকলে নির্ধারিত বিষয়টি বা অন্য কোনো বিষয়ের সাথে মিশে যেতে পারে বা তালগুল পাকিয়ে যেতে পারে। যেমন হচ্ছে এই কারণে হচ্ছে আমাদের প্রথমে কোনো বিষয় অ্যানালাইসিস করতে হলে সেই বিষয়টি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে, মানে সেই বিষয়টির সংজ্ঞা আমাদের জানতে হবে। যেমন আমরা হচ্ছে আজকে উদাহরণ হিসাবে ধরবো ম্যালেরিয়া রোগকে, ম্যালেরিয়া রোগের জীবাণুকে। তো আমরা যখন ম্যালেরিয়া রোগের জীবাণুর বা ম্যালেরিয়া রোগ কীভাবে আসছে, কোন অবস্থা থেকে, এটা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে হচ্ছে আমাদের ম্যালেরিয়া রোগের সংজ্ঞা প্রদান করতে হবে। আগে ম্যালেরিয়া রোগ সম্পর্কে আমাদের জানতে হবে যে আসলে ম্যালেরিয়া রোগ কী, তারপরে হচ্ছে আমরা কেন হয় ম্যালেরিয়া রোগ, কীভাবে রোগ থেকে উত্তরণ ঘটানো যায় বা এটা ছোঁয়াচে কি না, এইসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো। তাহলে হচ্ছে
আরোহ অনুমানের প্রথম স্তর হচ্ছে সংজ্ঞায়ন। কোনো বিষয় আলোচনা করতে হলে আমাদের সেই বিষয় সম্পর্কে আগে স্বচ্ছ ধারণা থাকতে হবে। তাহলে প্রথম একটা উদাহরণ গেল হচ্ছে সংজ্ঞায়ন, তারপর হচ্ছে পরীক্ষণ বা নিরীক্ষণ। পরীক্ষণ বা নিরীক্ষণ, বিশ্লেষণ, এরপরে হচ্ছে নিরীক্ষণ বা পর্যবেক্ষণ। আর স্তর সময়ের মধ্যে একটা হচ্ছে বিশেষ স্তর, কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ঘটনাবলীকে সুনিয়ন্ত্রিতভাবে প্রত্যক্ষ করাকে নিরীক্ষণ বলে। এ স্তরে যে বিষয়টিকে অনুসন্ধান করা প্রয়োজন সেই বিষয়টি হচ্ছে উপস্থিত রয়েছে এমন কিছু দৃষ্টান্ত, মানে এই যে বিষয়টি আমরা পর্যবেক্ষণ করব সেই বিষয়টি উপস্থিত রয়েছে এমন বিষয়গুলোর মধ্যে হচ্ছে আমরা দৃষ্টান্ত খোঁজার চেষ্টা করব। যে পারিপার্শ্বিক অবস্থা কী, সংশ্লিষ্ট বিষয়গুলি কীভাবে নিরীক্ষণ করতে হবে, এগুলো বিষয় নিয়ে হচ্ছে আমরা মানে আগে নিরীক্ষণ করব। যেমন হচ্ছে আমরা ম্যালেরিয়া জ্বরের কারণ আবিষ্কার করতে চাই, এ জ্বর রয়েছে এমন কিছু দৃষ্টান্ত আমরা নিরীক্ষণ করব। যে যেমন ম্যালেরিয়ার জ্বরের সাথে সম্পর্কিত পূর্বাপর ঘটনাবলী এবং জ্বরের লক্ষণসমূহ হচ্ছে আমরা নিরীক্ষণ করব। মানে কয়েকজন মানুষের মধ্যে হচ্ছে ম্যালেরিয়া রোগ হয়েছে এটা নিরীক্ষণ করব, জ্বর হলে কেমন অবস্থা হয় পূর্বাপর ঘটনাসমূহ আমরা নিরীক্ষণ করব। 3 নম্বরের স্তর হচ্ছে বিশ্লেষণ। বিশ্লেষণ আরোহের একটি গুরুত্বপূর্ণ স্তর। এই স্তরে হচ্ছে অনুসন্ধিও ঘটনাকে জটিল অবস্থা থেকে সরল অবস্থায় রূপান্তরিত করা হয়। মানে বিশ্লেষণ করে অনুসন্ধিও ঘটনাকে যদি জটিল অবস্থায় থাকে তাহলে হচ্ছে সেটা সরল অবস্থায় রূপান্তরিত করা হয়। আমরা জানি যে প্রকৃত ঘটনা বলে জটিল অবস্থায় মানে বিরাজ করে, এই জটিল অবস্থা থেকে সরল অবস্থায় আনার চেষ্টা করাই হচ্ছে নিরীক্ষণ। যেমন ম্যালেরিয়া জ্বরের কারণ আবিষ্কার করার ক্ষেত্রে ম্যালেরিয়া রোগীকে নিরীক্ষণ করার পাশাপাশি আমরা আরও কিছু বিষয় পর্যবেক্ষণ করব, যেমন রোগীর পারিপার্শ্বিক অবস্থা, মশার কামড়, খাবারের অভ্যাস ইত্যাদি। কিন্তু রোগের কারণ নির্ণয় করার ক্ষেত্রে এসবগুলোর প্রয়োজন নেই ম্যালেরিয়া রোগীকে, তাই এর মধ্য থেকে আমাদের প্রয়োজনীয় বিষয়গুলো বাছাই করে নিতে হবে। এভাবে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় বিষয়গুলো বাছাই করাই হচ্ছে বিশ্লেষণ। মানে ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করার ক্ষেত্রে আমাদের পারিপার্শ্বিক অবস্থা, জ্বরের কারণ, লক্ষণ এসব বিষয়গুলো আমরা আলোচনা করব, প্রয়োজনীয় অবস্থাগুলো হচ্ছে জাস্টিফাই করব। এটাই হচ্ছে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় বিষয়গুলো হচ্ছে নিয়ে আলোচনা করব, এটাই হচ্ছে বিশ্লেষণ। এরপরে 4 নম্বর স্তর হচ্ছে শ্রেণীকরণ। বিশ্লেষণের পরবর্তী স্তর হচ্ছে শ্রেণীকরণ। বিশ্লেষণে আমরা অনুসন্ধেয় ঘটনার সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় বিষয়কে আমরা বাছাই করি। বিশ্লেষণে আমরা অনুসন্ধেয় বিষয়ের সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় বিষয়গুলো হচ্ছে আমরা বাছাই করি। বাছাই করার পর প্রয়োজনীয় বিষয় এবং অপ্রয়োজনীয় বিষয়কে আলাদাভাবে বিন্যস্ত করি। মানে বাছাই করে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় বিষয়কে আমরা আলাদাভাবে বিন্যস্ত করি। ম্যালেরিয়া জ্বরের কারণ আবিষ্কার করার ক্ষেত্রে যাদের মাঝে ম্যালেরিয়া জ্বরের সাথে সংশ্লিষ্ট লক্ষণসমূহ উপস্থিত তাদেরকে আমরা আলাদা করে বিন্যস্ত করি। মানে ম্যালেরিয়া জ্বরের কারণ আবিষ্কার করতে গিয়ে যাদের মধ্যে ম্যালেরিয়া জ্বরের জীবাণুগুলো আছে তাদেরকে হচ্ছে আলাদাভাবে আমরা আলাদা করে বিশ্লেষণ করে বা শ্রেণীকরণ করে আলাদা করে ফেললাম। এরপরে হচ্ছে অপনয়ন। পরবর্তী স্তরটা হচ্ছে অপনয়ন। যে বিষয়টির কারণ নির্ণয় করার জন্য অনুসন্ধান করা হয় সেই অনুসন্ধেয় বিষয়টিকে নিরীক্ষণের সময় আমরা এমন কিছু বিষয় নিরীক্ষণ করি যা অনুসন্ধেয় ঘটনাটি কারণ নির্ণয় করার ক্ষেত্রে অপ্রয়োজনীয়। অর্থাৎ আলোচ্য ঘটনার সাথে কিছু মানে আলোচ্য ঘটনা বিশ্লেষণ করার ক্ষেত্রে এমন কিছু বিষয় থাকে যেটা আলোচ্য ঘটনার সাথে সম্পর্কিত না কিন্তু আলোচ্য ঘটনা আলোচনা করার ক্ষেত্রে আমাদের সামনে এসেছে, সেই সব বিষয়গুলোকে আমরা এখানে অপনয়ন করব। যেমন হচ্ছে ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করার ক্ষেত্রে আমরা মশার কামড়, তারপরে হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা, খাদ্য অভ্যাস, এরকম অনেক কিছু বিষয় হচ্ছে আমরা অ্যানালাইসিস করলাম। অ্যানালাইসিস করতে গিয়ে এমন কিছু বিষয় আমাদের সামনে এসেছে যেটা আমাদের দরকার নেই, সেটা আমরা অপনয়ন করে দিব। মানে অপনয়ন করা হচ্ছে বাদ দেওয়া বা বিয়োগ করা। পরবর্তী স্তর হচ্ছে প্রকল্প প্রণয়ন। অপনয়নের কোনো মানে কোনো বিষয়ে প্রকৃত সত্য উদ্ঘাটন করার জন্য ওই বিষয় সম্পর্কে সাময়িক ধারণা করাই হচ্ছে প্রকল্প। প্রকল্প নিয়ে 2nd ইয়ারে তোমাদের একদম বিস্তর একটা চ্যাপ্টার আছে, খুব সহজ একটা বিষয়। মানে এরপরে হচ্ছে কোনো বিষয়ের প্রকৃত সত্য উদ্ঘাটনের লক্ষ্যে ওই বিষয় সম্পর্কে সাময়িক ধারণা করাই হচ্ছে প্রকল্প। প্রকল্প নিশ্চিতভাবে সত্য বা মিথ্যা হয় না, পরীক্ষামূলক সমর্থন পেলেই তা সত্য হয়। মানে প্রকল্প নিশ্চিতভাবে সত্য হয় না আবার মিথ্যা হয় না, পরীক্ষামূলকভাবে সমর্থন পেলেই তা সত্য হয়। এই শ্রেণীকরণে আমরা হচ্ছে অনুসন্ধিয় ঘটনার পক্ষে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় বিষয় শ্রেণীবদ্ধ করি এবং
অপ্রয়োজনীয় বিষয়কে অপনয়ন করি, এক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলোর মধ্য থেকে একাধিক বিষয়কে ঘটনার জন্য দায়ী বলে প্রকল্প প্রণয়ন করি। যেমন ম্যালেরিয়া জ্বরের কারণ হিসাবে আবিষ্কারের ক্ষেত্রে আমরা ব্যক্তির বয়স উচ্চতা বিষয়কে অপ্রয়োজনীয় মনে করি, মানে ব্যক্তির বয়স বা উচ্চতা ম্যালেরিয়া জ্বরের কারণ হিসাবে ওটা কোনো ইস্যু না, কিন্তু ব্যক্তির খাদ্যাভ্যাস, নর্দমা, ডোবা, মশার কামড় ইত্যাদি ইত্যাদির মধ্যে থেকে যে অধিক সম্ভাব্য সেটি কারণ প্রকল্প করা যায়। মানে ব্যক্তির খাদ্যাভ্যাস বা নর্দমা ডোবার পাশাপাশি থাকা এইসব মানে ইয়ের মধ্যে হচ্ছে যেটি বেশি হচ্ছে সম্ভাব্য সেটি বিষয়ে, সেই বিষয় নিয়ে আমরা প্রকল্প তৈরি করতে পারি। সেই হিসাবে এদের মধ্যে থেকে মশার কামড়কে ম্যালেরিয়া জ্বরের কারণ বলে মনে করা হলে তা হবে ম্যালেরিয়ার কারণ সম্পর্কে প্রকল্প। যদি আমরা এইসব বিষয়গুলোর মধ্যে যদি মনে করি যে মশার কামড় হচ্ছে ম্যালেরিয়া জ্বরের কারণ, এই এটা নিয়ে আমরা যদি আলোচনা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, তাহলে হচ্ছে সেটা হবে প্রকল্প। এরপরে হচ্ছে সার্বিকীকরণ। প্রকল্প প্রণয়নের পরবর্তী স্তর হচ্ছে সার্বিকীকরণ। আমাদের অনুসন্ধিও ঘটনাটি যদি নিরীক্ষিত দৃষ্টান্তে উপস্থিত থাকে, ঠিক একইভাবে মানে আমাদের আমরা যে বিষয়টি নিয়ে নিরীক্ষণ করছি সেই বিষয়টি যদি নিরীক্ষিত বিষয়ের মানে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি যদি নিরীক্ষিত বিষয়ের মধ্যে উপস্থিত থাকে এবং একইভাবে অনিরীক্ষিত বিষয়ের মধ্যে উপস্থিত থাকার সম্ভাবনা থাকে, এবং আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করি যে উক্ত ঘটনা সমজাতীয় সকল ক্ষেত্রে উপস্থিত থাকতে পারে, তাহলে এটি হবে সার্বিকীকরণ। মানে উক্ত ঘটনা সমজাতীয় সকল ক্ষেত্রে উপস্থিত থাকতে পারে, এটি হবে সার্বিকীকরণ। মানে হচ্ছে আলোচ্য ঘটনাটি হচ্ছে যদি সমজাতীয় সকল বিষয়ের মধ্যে থাকতে পারে তাহলে সেটা হবে সার্বিকীকরণ। যেমন আমরা বেশ কয়েকটি ক্ষেত্রে যদি দেখি যে পরিবেশ, বয়স, পেশা ইত্যাদি ভিন্ন হওয়া সত্ত্বেও অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া জ্বর হয়েছে, তার উপর ভিত্তি করে আমরা একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করি যে সব ক্ষেত্রেই হচ্ছে অ্যানোফিলিস মশার কামড়ই হচ্ছে ম্যালেরিয়া জ্বরের কারণ, তাহলে সেটা হবে হচ্ছে সার্বিকীকরণ। মানে যে কোনো অবস্থায় যে কোনো প্রেক্ষিতেই অ্যানোফিলিস জাতীয় মশার কামড়েই হচ্ছে ম্যালেরিয়া জ্বর হতে পারে, একটা সার্বিকীকরণ করলাম আমরা। এরপরের স্তর হচ্ছে যাচাইকরণ। যাচাইকরণ করলাম, জানো যে এটা হচ্ছে আরোহণমনের স্তরের হচ্ছে 8-9 স্তর। যাচাইকরণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রত্যক্ষ যাচাইকরণ, একটা হচ্ছে পরোক্ষ যাচাইকরণ। যদি আমরা বিষয়টাকে সরাসরি যাচাই করি প্রত্যক্ষভাবে, তাহলে সেটা হবে হচ্ছে প্রত্যক্ষ যাচাইকরণ। আর যদি সেটা হচ্ছে পরোক্ষভাবে আরোহ অবরোহ পদ্ধতির সাহায্যে সার্বিক সিদ্ধান্তের বিশেষ দৃষ্টান্তের ক্ষেত্রে প্রয়োগ করি এবং কার্যকর কিনা লক্ষ্য করি, তাহলে এটা হবে হচ্ছে মানে পরোক্ষ যাচাইকরণ। অর্থাৎ সিদ্ধান্তটি থেকে আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করি, মানে একটা সিদ্ধান্ত থেকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি এবং বাস্তবের সাথে মিলিয়ে দেখি, বাস্তবের সাথে সামঞ্জস্য হলে সিদ্ধান্তটি পরোক্ষভাবে যাচাইকৃত। মানে একটা সিদ্ধান্তের সাথে আর একটা সিদ্ধান্তকে আমরা মিলিয়ে দেখি এবং বাস্তবের সাথে মিলিয়ে দেখি, যদি দেখি যে মিলে যাচ্ছে তাহলে হচ্ছে সেটা পরোক্ষভাবে যাচাইযোগ্য। তাহলে গেল যাচাইকরণ। এবার হচ্ছে আরোহ অনুমানের সর্বশেষ স্তর, সিদ্ধান্ত প্রতিষ্ঠা। যাচাই করার পরে যখন আমরা দেখি যে যদি যাচাই করার পরে দেখি যে না, এটা বাস্তবের সাথে যাচাইযোগ্য এবং মিলে যাচ্ছে সব দিক থেকে, তাহলে আমরা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারবো। এবং সার্বিকীকরণে আমরা যে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করে থাকি তার সাথে এটা হচ্ছে নিয়মে মানে তার সাথে সাথে নিয়মে পরিণত হয় না। যাচাইকরণ প্রক্রিয়া যাচাইকৃত হওয়ার পরেই তা হচ্ছে নিয়মে পরিণত হয় এবং আরোহে আমরা একটি যথার্থ সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করি। মানে উপরোক্ত যতগুলো স্তর পার করলাম, যতগুলো স্তর পার করার পরে সর্বশেষ 8 নম্বর স্তরে এসে যে আমরা যাচাইকরণ করলাম, যাচাইকরণ করার পরে যে বাস্তবের সাথে মিলে গেল, এটাই হচ্ছে তোমার এই যাচাইকরণের মাধ্যমেই আমরা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করি। যাচাইকরণ যদি বাস্তবের সাথে না মিলে তাহলে হচ্ছে আমরা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারবো না, আবার সে শুরুতে চলে যেতে হবে। তাহলে হচ্ছে এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করাই হচ্ছে আরোহের সর্বশেষ স্তর। এই হচ্ছে মোটামুটি তোমাদের আজকে আরোহের স্তরসমূহ সংজ্ঞায়ন পড়ালাম, পরীক্ষণ নিরীক্ষণ পড়ালাম, বিশ্লেষণ পড়ালাম, শ্রেণীকরণ পড়ালাম, অপর্ণয়ন পড়ালাম, প্রকল্প প্রণয়ন পড়ালাম, তারপর হচ্ছে সার্বিকীকরণ, যাচাইকরণ, সিদ্ধান্ত প্রতিষ্ঠা। তো এটা হচ্ছে তোমাদের বড় প্রশ্ন হিসেবে বা উদ্দীপকের মধ্যে ওইভাবে আসবে না, এটা পড়ালাম, এটা না জানলে তোমরা হচ্ছে আরোহর বিষয়টা তোমরা ভালোভাবে ক্লিয়ার হতে পারবে না। তো লেকচারটি তোমরা ভালোভাবে শোনার পরে বাসায় তোমাদের বই আছে, বইয়ে ভালো করে পড়ে নেবে, তাহলে দেখবে যে আরোহ অনুমানটা তোমাদের কাছে অনেক বেশি সহজ এবং স্মুথ মনে হচ্ছে এবং পড়ার ক্ষেত্রে সুবিধা হবে। যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো।
তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদ দূরত্বে বাসায় অবস্থান করো। আল্লাহ হাফেজ।